দেহাতি চিকেন আমার রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, তো খেতেও আরো সুন্দর হবে। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে রবিবার, তো আজকের আমার সব রান্না হয়ে গেছে। তো অনেক কিছুই রান্না হয়েছে, কলমি শাক ভাজা, মুসুর ডাল, ভোলা মাছের ঝাল, আর চাটনি, আমার সব কিছুই হয়ে গেছে। শুধু রয়ে গেছে মাংসটা করতে। তো আজকের আমি নতুন একটা রেসিপি বানাবো, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। ভাজতে দিয়ে দেহাতি চিকেন বানাতে কি কি উপকরণ লাগে তোমাদের দেখিয়ে দিই, চলো তোমরা দেখো। দেহাতি চিকেন বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম মাংস, এখানে ছোটো ছোটো পেঁয়াজ কুঁচো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা পেস্ট, আর রসুন, গোটা রসুন ছাড়ানো, গোটা গোটা কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো, এক কোয়া রসুন, গোটা রসুন, তোমরা দেখতে পাচ্ছ তো এই রকম, গোটা জিরে, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর ডালচিনি। কড়াতে আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এই দেহাতি চিকেন সর্ষের তেলেই করতে হবে। মাংসগুলো প্রথমে ভেজে নিতে হবে ভালো করে। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তেলেই আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ফার্স্ট তেজপাতা দিয়ে দিলাম, তারপর গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপর গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে নেব। গুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতন ভেজে নিয়েছি, এবার আমি ওকে টমেটো আর গোটা রসুন দিয়ে দেব। দেহাতি চিকেনের এই গোটা রসুনটা মাস্ট দিতেই হবে। 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার গোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি গোটা রসুনের কোয়া আর আদা পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইগুলো একসঙ্গে সব নেড়ে চেড়ে নেব। আরও 2-3 মিনিটের মতন নেড়ে চেড়ে নিয়েছি, আর এখানে আছে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতন চিকেন মশলা। আর দেহাতি চিকেনে ধনে গুঁড়োটা একটু বেশি লাগে, একটু বেশি করেই দিতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, আর সামান্য একটু স্বাদ মতন মিষ্টি। এই উপকরণগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি কড়াতে। মশলাটা এবার ভালো করে কষে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আমি হচ্ছে কড়াটাকে ঢেকে রাখবো, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। 5 মিনিটের মতো আমি এটা ঢেকে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকাটা খুলে ফেলবো। দেখো কি সুন্দর দেখতে হচ্ছে, সেন্টও বেরোচ্ছে খুব। গুলো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুটা 2 মিনিটের মতন আমি হচ্ছে কষে নিয়েছি, তো এবার ভেজে রাখা মাংসটা আমি দিয়ে দেব। আর স্বাদ মতো লবণ দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে 5-10 মিনিটের মতো চাপা দিয়ে রাখতে হবে। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নেব, নিয়ে দেখব কতটা কষা হয়েছে। কষা হয়ে গেছে, আমরা এবার একটু জল অ্যাড করব। তো তোমরা এবারে যে যেরকম গ্রেভি রাখবে, তোমরা সেরকম বুঝে জল অ্যাড করবে। জল দিয়ে দিয়েছি, নুন ঝালের পরিমাণটাও দেখে নিয়েছি। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, 15 মিনিট পর ফিরে আসবো। 15 মিনিট পর আমরা ফিরে এলাম। দেখি মাংসটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এতে লেবুর রস অ্যাড করব, বেশি না, আমি ছোটো মতো।
গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 1 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। আমি 1 মিনিট পর ফিরে এসেছি, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে তোমাদের দেখাবো, তোমরা দেখো কেমন হয়েছে। দেহাতি চিকেন আমার রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, তো খেতেও আরও সুন্দর হবে। তো তোমরা বাড়িতে একদিন ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও। বন্ধুরা, দেহাতি চিকেন রেডি হয়ে গেছে আর আমি খেতে বসে গেছি। অনেক বেজে গেছে, এখন ঘুরতে বাজে প্রায় 2 বেজে গেছে, সূর্যর খিদে পেয়ে গেছে। আমি ডাল খাবো না বলে ডাল নিয়ে নিই, শাক ভাজা নিয়েছি, মাছের ঝাল আর দেহাতি চিকেন। চাটনি খুব একটা পছন্দ করি না, তাই চাটনিও খাবো না। তো আমি খাই, টাটা। এবারে আমরা একটু আইসক্রিম খাবো, আর দুষ্টুটা কত খুশি দেখো নাচছে। হ্যাঁ না, বসে পড়ো, চলে তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন সময় মতো টাটা।